আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় বিয়োজহল, আশা করি আপনারা সব ভালো আছেন, সুস্থ আছেন। আশা করি রমাদান ভালো যার, আর আমার মোটামুটি আমার গোলার একটু ভালো হয়েছে, মানে একটু ঠান্ডা এখনও আমাদের এরিয়ার মধ্যে আছে। তো আজকে আমি আপনার সামনে লইয়াইছি যে দেখতে পাররা যে আমি প্লান্ট ফুড দেখাইলাম, মানে অনেক দাম বাড়ছে এই বছর, আরও দাম বাড়ছে প্লান্ট ফুডের। তো আপনারা চাইলে গরুর মধ্যে কিন্তু গাছর লাগিয়ে আমরা খানি রেডি করতাম পারি। তো আজকে আমি ওখানে আপনার লগে শেয়ার করবো, বিনা পয়সায় আমরা কিন্তু গরুর মধ্যে একটু চেষ্টা করলে আমরা গাছর লাগিয়ে খানি রেডি করতাম পারি। ও দেখতে পারা এটা এলগিয়া খোলার খোসা, ডাই এগ শেল আর ডাই সাফাতা। আমিও তিনটা জিনিস দেখাইমু, কিলা আপনারা গরুর মধ্যে এটা মানে এটা ফারবা, মানে এইগুলো আমরা কিন্তু ইউজ করার পরে আমরা ফালাই দিই। তো যদি আমরা একটু সতর্ক ওই চেষ্টা করি তাহলে কিন্তু আমরা প্লান্ট ফুড আমরা গরু আমরা রেডি করতাম পারি। ওদের তাফাররা যে চা খাওয়ার পরে চার প্যাকেটগুলো আমি খুব ভালো হইয়া দইয়া আমি শুকাই লিমু। আর অন্যান্য দেশও বা বাংলাদেশও এরকম প্যাকেট যদি না থাকে, আপনারা চা খাওয়ার পরে চাখনির মধ্যে চা যে চাখন চাখনির মধ্যে কিন্তু চা পাতারে পানি দিয়া দইয়া জড়াইয়া পানি জড়াইয়া শুকাইতে পারবা। আর যেহেতু আমরা প্যাকেটের চা খাই, তো আমি দেখতে পারছেন যে আমি কীভাবে দইয়া ভালো করে দইয়া আমি শুকানি দিছি। আর এগুলো এলাকা এগ, এগ খাওয়ার পরে কিন্তু ভালো করে দইয়া এটার আমি দেখাইছি না, মানে খুব ভালো করে দইয়া শুকানি লাগে। আর বেনানার খোসা কিন্তু আর দেওয়া লাগে না, এমনিতেই শুকাইলে শুকানি যায়। তো ও তিনটা জিনিস আপনারা যদি চাইন আপনারা পারবা ঘরের মধ্যে একটু একটু করি রেডি করতা, মানে একটু চেষ্টা করলে কিন্তু আমরা গাছর লাগি খানি রেডি করতাম পারি গরুর মধ্যেও। এটা কিন্তু কোনো পয়সা লাগে না, এগুলা কিন্তু আমরা ফালাই দিই। দেখতে পারা অনেকগুলা চাইলে ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারবা, বা আদ দি বাঙ্গেও ইউজ করা যায়। আর আমি ইনো একটা মাসার দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিলাম, আর লগে আমার 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 ছেলে আসইন, তাই নিয়ে আসলে খুব এটা বলা ফাইন। তাই দেখবা যে আমি কোনো থইছি, তৈলেও তাই কিন্তু এগোর খোসাগুলারে ভাঙতে আসলে খুবই ভালো হয়। তো আমারে হেল্প করার আমার ছেলে, তো এভাবে কিন্তু আপনারা ব্লেন্ড করতে পারবেন। আমি কিন্তু ওভাবে করি, আমি ব্লেন্ডার দিয়ে করি না, আমি যতটুকু সম্ভব হয় আমি আদ দিই, না হয় আমি এইরকম খইরা রাখি দিই গুঁড়া খইরা। আর ব্লেন্ডার দিয়ে করলে আমার কাছে একটু ঝামেলা লাগে, তো এই জন্য আর কি আমার লাগে আমার কাছে ইজি হয় ওরকম বা আদ দি বাঙ্গিয়া এটা করা যায়। ওলা আপনারা ইয়ার টাইপ কন্টেনার বইরা বা যে কোনো বইমো বইরা রাখা যায়, আর যে সময় ইউজ করবার দরকার ইউজ করা যায়, খুবই হেল্প হয়। মানে একসাথে গুঁড়া ঘুরা রাখলে খুবই হেল্প হয়, মানে যে সময় গাছও দেওয়ার দরকার দিতে ইজি হয়। আর চার প্যাকেটগুলারে আমি শুকাইছি, এখন আমি চার প্যাকেটের যে চা পাতাগুলো আমি একটা একটা করি আমি রাখি দিমু বার করি প্যাকেট থাকি, যাতে ইজি হয় আমার ইউজ করার সময়। আর বেনানার ফিল যে দেখছেন এগুলোও আমি খাঞ্চি দিয়ে খাটিয়া আমি রাখি দিমু, আমার যে সময় দরকার ও সময় আমি ইউজ করবো। তো প্রিয় প্রিয় যখন আপনারা যারা গার্ডেনিং আমার মতন ছোটোখাটো গার্ডেন করুন শহর বসত, তারা কিন্তু অত এক্সপেন্সিভ দামি খানি নাই না। যদি আপনারা একটু চেষ্টা করুন ওরকম আমার মতন গরুর মধ্যে ওলা আপনারা সার তৈরি করবা। আর এদিকে খেয়াল রাখবা যে সাফাতা ভালো করে শুকাই তৈব, যদি বীজা সাফাতা গাছের মধ্যে দিন মানে গাছও তেমন উপকার ফাইতা নাই, এক ধরনের সাদা লাখানি হয়ে যাব। তো ভালো করে শুকাইয়া তারপরে গাছের মধ্যে ইউজ করবা, আর এক শেলও শুকাইয়া তারপরে ইউজ করবা। না হয় কিন্তু এটা আমার জানা নাই যে
আমি যতটুকু জানি ডাই খুরি ইউজ হতা তো গাছর লাগি খুবই ভালো খুবই উপকার গাছর যেতটা ভিটামিনের দরকার ক্যালসিয়ামের দরকার সব কিছু কিন্তু এই জিনিসের মধ্যে আছে আশা করি আজকে যে আমি শেয়ার করলাম আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আর যারা যারা আসুন আমার লগে তারারে অসংখ্য ধন্যবাদ ও দেখতে পারা আমি কিলা আমি ইউজ করছি আমার গাছাইন তো আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবা আমি কিভাবে ইউজ করি তো এখন আমি আপনার কাছে বিদায় নিলাম আপনারা সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ